হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেটা হলো যে এটা কিন্তু একটা পেপারের থেকে জেনে তবেই বলছি, এটা আমি কোনো বাণী বা মন গড়া কথা বলছি না। সেটা হলো জিত আবারও আসছেন ছোট পর্দায়, এবং তিনি এমনই একটা নন ফিকশনাল শো করছেন যেটা কিন্তু অনেকটা রোমান্টিক কেন্দ্রিক। তা এর আগে কিন্তু ডান্স বাংলার ডান্সে কিন্তু তাকে দেখা গেছে, এবং দেব, জিত, আবির চট্টোপাধ্যায় এদেরকে কিন্তু আমরা ছোট পর্দায় দেখেছি, অঙ্কুশ হাজরা থেকে শুরু করে শ্রাবন্তী, শুভশ্রী, সোহম, সবাইকে কিন্তু আমরা ছোট পর্দায় অ্যাজ এ বিচারক হিসেবে দেখেছি। কিন্তু এখানে কিন্তু আমি এর আগে জি বাংলাও তাকে দেখা গেছে জিতকে, কিন্তু এবার কিন্তু স্টার জলসায় এমনই একটা প্রোগ্রাম হতে চলেছে যেটা একটা নন ফিকশনাল একটা প্রোগ্রাম, এবং সেটা পুরোপুরি একটা রোমান্টিক কেন্দ্রিক। এর আগে কিন্তু তাকে আমরা দেখতে পেয়েছি অ্যাজ এ ডান্স ফর্মের উপর যেই শোগুলো হয়ে থাকে, মানে ডান্স বাংলা ডান্সের মতো যেই শোগুলো হয়ে থাকে যেখানে পারফর্মাররা এসে পারফর্ম করে, ডান্সের উপর পারফর্ম করে, এবং সেখানে কিন্তু এত ভালো তিনি বিচারকের কাজ করেছেন। সেখানে কিন্তু বিচারকের কাজ করার ফলে, এবং যেহেতু তিনি একজন সুপারস্টার জি, তার ফলে কিন্তু সেই চ্যানেলের কিন্তু টিআরপি রেটিংও কিন্তু সেই সময় ছিল হাইয়েস্ট টিআরপি রেটিংয়ে কিন্তু ছিল। তা এই যে জি বাংলা এবং স্টার জলসা দুটো কিন্তু খুব ভালো দুটো বাংলা চ্যানেল, এবং এই দুটো চ্যানেল কিন্তু একটা আর একটা চ্যানেলের প্রতিদ্বন্দ্বী হলেও তারা কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু শো তারা প্রমোট করেন, এবং যেই শোগুলো অ্যাজ এ ফ্যামিলি হিসেবে আমরা একসাথে দেখে দেখতে পছন্দ করি। তা এখানে কিন্তু নতুন একটা ফিকশনাল নন ফিকশনাল একটা শো যেটার কিন্তু প্রোমোর শুটিং কিন্তু গতকাল অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং আমরা সবাই জানি যে বাংলা ইন্ডাস্ট্রির সিচুয়েশন এই মুহূর্তে খুব একটা স্ট্রং নয়, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন এখনও পুরোপুরি কাটেনি, 100% হল অকুপেন্সি যদিও আমরা এখনও পাইনি, তার ফলে কিছু প্রবলেমস রয়েছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, আবার কিছু মুভি একই সময় একই ডেটে রিলিজ করছে, অন্যান্য সময়গুলো ফাঁকা থাকছে, যার ফলে বেশ কিছু বাংলা মুভির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রবলেম হচ্ছে। এর আগে কিন্তু জিতের লাস্ট মুভি ছিল বাজি, যেটা কিন্তু ব্যবসায়িক সাফল্য কিন্তু সেরকম দেখা যায়নি, এবং রাবণ নিয়েও মানুষের মধ্যে একটা ক্রেজ রয়েছে যেটা ঈদে রিলিজ হচ্ছে, আবার সে সময় দেবের কৃষ্মিশও রিলিজ হচ্ছে, আরও হয়তো বেশ কিছু বাংলা মুভি তখন রিলিজ হবে, বা ট্রিপল আর ইউরোপিয়ান তীর মতো মুভি রিলিজ হবে, কাজে এই যে একটা ডামাডোল চলছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু ছোট পর্দা কিন্তু রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে। তাই এটাই হয়তোবা জিত, যেহেতু তিনি খুব বিজনেস মাইন্ডেড, তিনি জানেন যে কিভাবে তার মানে সে একটা চ্যানেলে সে যে প্রমোট করছে, এবং সে কিন্তু পুরোপুরিভাবে জানেন যে কিভাবে একটা চ্যানেলকে কীভাবে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে হয়, এবং তার যে একটা ইমেজ আছে সেই ইমেজটাকে কী করে কাজে লাগাতে হয়, সেই জিনিসগুলোকে কিন্তু তিনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে চান, এবং তার যে গ্রাসরুট যে সংস্থা রয়েছে সেই সংস্থা তো খুব ভালো কাজ করছে। এবং শুধু তাই নয়, এরপরে জিতের প্রযোজনায় যেটা আসছে আয় খুকু আয়, যেটা তার প্রযোজনা সংস্থার মানে কারেন্ট একটা মুভি, কাজে সব মিলে কিন্তু এখন জিত কিন্তু আবার লাইমলাইটে চলে এসেছে, এবং জিত ছোট পর্দায় থাকা মানে সেই চ্যানেল কিন্তু একটা দুর্দান্ত একটা, সেই চ্যানেলের রেসপন্স খুব বেড়ে যাবে, এবং এখানে সেই রেসপন্স যেই করছে যেই টেলিভিশন সংস্থা, যেই চ্যানেলের নাম, সেটা কিন্তু অবশ্যই স্টার জলসা। স্টার জলসা ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু বেঙ্গলি চ্যানেল, এবং এটা আমরা শুধু আজকে থেকে নয়, যেটা স্টার জলসা জবে থেকে স্টার্টিং তখন থেকে কিন্তু একটার পর একটা তারা ধামাকা দিয়ে নিয়ে আসছে, একটার পর একটা তাদের যে টিভি সিরিয়ালসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছোটো বড় অনেকে আমরা দেখতে ভালোবাসি। তা সেখানে যদি জিত যদি একটা নতুন একটা নন ফিকশনাল একটা শোতে তিনি যদি সেখানে হোস্ট থাকেন, বা তিনি যদি সেখানে বিচারকের ভূমিকায় তিনি যদি থাকেন, সেখানে তো আর কিছু বলার নেই, সেখানে সেই চ্যানেলের টিআরপি রেটিং যে হাই হবে না সেটা বলাই বাহুল্য। তো এটাই ছিল আমার জিতকে নিয়ে জাস্ট একটা অন্যরকম একটা ভিডিও, এবং অলরেডি এই আমার অনেক বন্ধুরা অলরেডি এই ভিডিও তারা বানিয়ে ফেলেছেন, তাদের ভিডিওগুলো খেয়াল করুন, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, তারা এত কষ্ট করে ইনফরমেশন কালেক্ট করে তারা ভিডিও বানাচ্ছে, তাদের চ্যানেলগুলোকে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং আপনাদের যদি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সাথে লাইক, শেয়ার, কমেন্টও রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তীকালে আমি জিতের আরও বেশ কিছু আপডেট দেব যে জিত ছোট পর্দায় আসছেন, কবে স্টার্ট, সেটা কবে অন ইয়ার আসছে। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দ্যাট, স্টে টিউন, টাটা।